madrasa. Al madrasa tu bhai thi, madrasa Rasul Bagar gor. Kintu je madrasa theke sele ber jeta hobe eta ashiq rasul hobe, momen hobe, imandar hobe, bongsher batti hobe. Uchchoshore bolun. আমার দয়াল নবী বলেছেন এমন একটা ছেলে সুসন্তান নেককার সন্তান তুমি দুনিয়ার জমিনে রেখে যাও, এমন একটা নেককার সন্তান আমার রাসূল পাক বলতেছেন আওয়ালাদুন সালিহুন ইয়াদুলহু, এমন একটা নেককার সন্তান তুমি দুনিয়াতে রেখে যাও যা তুমি মরার পরে কবরের পাশে গিয়ে যখন সূরা ফাতিহা শরীফ পড়বে মা-বাবার 40 দিনের কবর আযাব মাফ হয়ে যাবে। ঠিক না? এটাই হলো মাদ্রাসা, যে মাদ্রাসার সাথে পেয়ারা রসুলের সাথে সম্পর্ক থাকবে, যে মাদ্রাসার সাথে দয়াল নবীর সাথে কি থাকবে, এই মাদ্রাসায় ইয়ান নূরের মতো জ্বলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিন মসজিদ মাদ্রাসা আমাদের পক্ষে সাক্ষী দিবে। ঠিক না? যে মাদ্রাসার মুফতি সাহেব হয়ে মুহাদ্দিস সাহেব হয়ে মুতাম সাহেব হয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সাহাবাই কেরামের বিরুদ্ধে কথা বলে, এখন এজিদকে রহমতুল্লাহ আলাই বলে দে, এরকম এজিদি মাদ্রাসার আমাদের কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। যে মাদ্রাসার থেকে এজিদ তৈরি হয় এই মাদ্রাসার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন না। অনেক মাদ্রাসায় পরে আমরা মাইকে শুনি না হুজুরেরা বলে এজিদ বলে রহমতুল্লাহ আলাইহি, হযরত এজিদ তাহলে এগুলো এজিদ মাদ্রাসায় লেখাপড়া করেছে। সারো 27 টনের উপরে স্বর্ণ আছে খাজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারকে, সারো 27 টনের উপরে কি আছে গম্বুজ যেটা আছে এটাও কি আপনারা তো ইউটিউবে ফেসবুকে দেখেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গম্বুজ মোবারক এটাও কি, সারো 27 টনের উপর স্বর্ণ আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মাজার মোবারকে। যে ইয়াজিদ বাহিনী 22,000 ইয়াজিদি দাড়ি টুপি ফাগরি মিসওয়াক রেখে আল্লাহু আকবার করে ইমাম হুসাইনকে শহীদ করে দিল, এই এজিদের যারা প্রশংসা করতেছে এজিদের নামের উপর তো মাজার তো দূরের কথা, একখান সিটা গলা উঠতে দেয় লেখবর আনারা ভাইও না আর আর কে বানাও যা এন্ড কোন ভাইয়ে নি যাই দি তোলে তো যাই দি। তাইলে যারা আশিক রসুল তারা আজীবন নূরের মতো জ্বলতে থাকবে, বাতাল গুলো জ্বলতে থাকবে, আশিক রসুলেরা মহব্বতে গলতে থাকবে। বাচ্চা হারুনুর রশিদ নাম তো শুনেছেন, যিনি উজু ছাড়া কোনদিন দয়াল নবীর নাম নেয় নাই উনার নাম বাচ্চা হারুনুর রশিদ রহমতুল্লাহ। উনার স্ত্রীও নেককার ছিলেন জোবাইদা, উনি উজু বানাতে না গম মারতে, উজু বানাইতে খতা কইলি তুরু দিগদার লানত কইয়ে, জিয়ারত করতে খতা কইলি তুরু দিগদার লানত কইয়ে, কেউ ফাইকানাত বই খতা কইলি তুরু দিগদার লানত কইয়ে, মশলা মুন্নাইশো কেউ উজু উজু করতে কথা কইলে একজন আল্লাহ একজন তার তামাশকারি করলে ইতুরু দিও কোদা আল্লাহ না কই, কে জিয়ারত করতে তিয়ে এরে একজন আল্লাহ একজন কথা কইলে ইতুরু দিও কোদা আল্লাহ না কই, যে ফেশাক পাইকে না বই কথা কয় ইতুরু দিও কোদা আল্লাহ না কই। ইতার আজ কথা বন্ধ না আর এখন খানো তো না হলো, কিন্তু 12 দিন ব্যাপী মাহফিল চলে সিস্টেম মান সুন্দর নদে প্রত্যেক মানুষের জায়গা জায়গায় শুক্লা খাবরে
ইয়ানার নাম সুন্দর তাইলে রাসূল পাকের 1 লক্ষর উপরে সাহাবী ছিলেন হাজার হাজার ফেরেশতা পিয়ারা রাসূলের পিছনে নামাজ পড়তেন আমার রাসূল পাক যখন মসজিদে নববীতে ওয়াজ কালাম করতেন জবানে পাক দিয়ে হাজার হাজার সাহাবী বসা রাখতেন সময়ে এমন অবস্থা হয়ে যেত মনে হয় সেখানে কেউ নাই এরকম আদব করে বসে থাকতেন এমন অবস্থা হয়ে যেত মনে হয় এই মজলিসে কেউ নাই এমন ভাবে খান লাগিয়ে আমার পেয়ারা রাসূলের কথাগুলো শ্রবণ করতেন ফেরেশতারা চতুর্দিকে সাহাবাই কেরাম আমার দয়াল নবীর দিকে তাকিয়ে থাকতেন আসেন ভাইরা বাদশা হারুন রশিদ উনি ডেলি এক লক্ষ বার আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়তেন সুবহানাল্লাহ কিভাবে পড়তেন উনি জানে উনার একটা টার্গেট ছিল উনি একদিন দয়াল নবীকে ঘুমের মধ্যে দেখবেন সুবহানাল্লাহ উনার বড় আশা উনি বেশি বেশি করে পেয়ারা রাসূলের উপর কি পড়তেন দরুদ শরীফ পড়তেন দীর্ঘদিন উনি দরুদ শরীফ পড়েছেন কিন্তু কোন প্রকারে দরুদ শরীফ পড়তে লাগলেন কিন্তু পেয়ারা রাসূলকে স্বপ্নে দেখতেছেন উনি বলতেছেন আল্লাহ আমি কি জীবদ্দশায় কি পেয়ারা রাসূলকে দয়াল নবীকে স্বপ্নে দেখব না একদিন রাজ্য চলাকালীন অবস্থায় উনি ছদ্মবেশ ধরে বের হলেন সুবহানাল্লাহ বলেন যাইতে যাইতে উনি অনেক দূর অতিক্রম করলেন ছদ্মবেশ ধরে একজন ব্যক্তি বাচ্চা হারুনুর রশিদ যাওয়ার পরে দেখতেছেন একটা সরকারি লাইডের মধ্যে লাস্তায় অনেক তালেবে আলম মাদ্রাসার ছাত্র সেখানে কিতাব এনে সরকারি লাইডের মধ্যে আলোর মধ্যে পড়তেছে একটু জোরে বলেন না আমার বিষয় এটা মসজিদ মাদ্রাসা এবং ছেলেদের গুরুত্ব সেই জন্য এগুলো বলতেছি অনেক ছাত্র সরকারি লাইট জ্বলে না লাস্তা রাস্তার মধ্যে এসে কিতাব পড়তে লাগলো কিন্তু যে লাইটেই জমানার মধ্যে জ্বলতেছে ছাত্রদের কষ্ট হচ্ছে অনেকে ভালোভাবে দেখতেছেও না অনেক দূরে দূরে দাঁড়িয়েছেন ছেলে অনেক বেশি বাচ্চা কারণ রশিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমি এই দেশের রাজা আমি এই দেশের বাচ্চা আর এই ছেলেগুলো কোত্থেকে আসলো কিতাব নিয়ে নিয়ে সরকারি লাইডের মধ্যে পড়তেছে বাবা তোমরা কোথা থেকে এসেছো পাহাড়ের উপর একটা মাদ্রাসা আছে আমরা সবাই গরিবের ছেলে এতিম বাবার কাছে সসম্বল নাই জায়গা সম্পত্তিও নাই আমরা এটি কারো মা চলে গেছে কারো বাপ চলে গেছে একটা বাতি কিনার মতো সেই টাকাও আমাদের সেই জন্য এই সরকারি লাইডের মধ্যে এসে আমরা কিতাবগুলো পড়তেছি আহা বাচ্চা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন আরে এগুলো আমার রসুলের বাগানের ছাত্র তালেবেল নবীর বাগানের ফুল জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন কোন মাদ্রাসার একটা ছাত্র যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহর রহমতের ফেরেশতারা পাকা বিছিয়ে দেয় কদমের তলে শুধু তাই নয় একটা মাদ্রাসার ছাত্র যদি একটা কবরস্থানের পাশ দিয়ে যায় কবরবাসীর 40 দিনের কবর আজাব মাফ হয়ে যায় আরে আজকে সামান্য বাতির কারণে অনেক দূর থেকে সরকারি লাইডের মধ্যে চলে এসেছে পড়ার জন্য বাচ্চা হারুন রশিদ খুব মহব্বত ঢুকে গেল ভিতরে তাদের এই অবস্থা দেখে দূরতে 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 উনি গড়ে আসে গড়ে এসে ওনার সিন্দুকের মধ্যে কিছু টাকা ছিল
এই টাকাগুলি উনি সরকারি টাকা নন, নিজস্ব টাকা, উনি টুবিজি লাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টুবি বিক্রি করে করে অনেক টাকা উনার এই বাক্সের সিন্ধুকে জমা হয়েছে। এই টাকাগুলো নিয়ে উনি বাজারে দৌড় দিলেন। বাজারে গিয়ে দোকানের অনেক ভাইকে ডাকলেন, উঠো উঠো, আমার কিছু বাতির প্রয়োজন, আমাকে বাতি দাও। উনি বাতি নিলেন, একটাই জমানার বাহনের মধ্যে তুললেন, কিছু নাস্তা পানি নিলেন, নেয়ার পরে রওনা দিলেন। ওই তাহলে বেলা এলমগুলো ছাত্রগুলো যেখানে পড়তেছে সেখানে উত্তরে বলল, বাচ্চা কারণ রসিদ যাওয়ার পরে তখন বাচ্চা কারণ রসিদ সবাইকে ডাকলেন, বাবা এক একজন করে এদিকে আসো, তোমাদের জন্য আমি বাতি এনেছি। এখনো পরিচয় দেয় না উনি যে কত বড় বাচ্চা, কত বড় আছে করো, বাবা এক একজন এক একটা বাতি নিয়ে যাও। সবাই হঠাৎ আশ্চর্য হয়ে গেল, এত রাতে আমাদেরকে এগুলো কি নিয়ে আমার দিচ্ছে। সবাইকে একটা একটা বাতি দিলেন, খানা বিনা যেগুলো নিলে বসে তোমরা রাইডে নিছে। আজকে আমরা সবাই, আমি বাচ্চা কারণ রশিদ, আমার রসুলের বাগানের ফুলগুলো নিয়ে একটু বসে আমি একটু খানা খাই, আমার দুনিয়া থেকে খুশি হবে। সালা দুনিয়া, বাচ্চা হারুন রশিদ সবাইকে নিয়ে বসে খানা খাইলেন। বাতিও বাতির দিলাম তো দিলাম, আজীবনের বাতির খরচও আমি দেব, যা তেল লাগে। খুশি হয়ে গেল রসুলের বাগানের ছাত্ররা, খুশি হয়ে গেল বাচ্চা হারুন রশিদ। বলে আজকে অনেকদিন থেকে আজকে আমার মনটা বেশি খুশি লাগতেছে। ভালো কাজ করার পরে মানুষের মনে যদি আনন্দ চলে আসে তাহলে মনে করবেন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। কেননা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে নামাজ পড়তেছি, আমরা যে হজ করতেছি, আমরা যে ভালো কাজ করতেছি, এগুলো যে কবুল হয়েছে আমরা বুঝবো কিভাবে? এটা রাসূল পাককে প্রশ্ন করলেন হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তখন সঙ্গে সঙ্গে আমার রসুল ভাগ বলতেছেন, আই ওমর, একটা ভালো কাজ করার পরে যদি মনের মধ্যে কি চলে আসে, আনন্দ চলে আসে, তখন বুঝবে তোমার দোয়াটা আল্লাহর দরবারে কি হয়েছে, কবুল হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নামাজ পড়ার পরে, আহা ভাই আজকে নামাজটা পরে বেশি শান্তি পেয়েছি, এরকম অনেকে বলে না, আজকে নামাজটা পরে বেশি, এই ভালো কাজটা করে বেশি, মনে করবেন আপনার সেই নামাজটা, সেই ইবাদতটা, সেই ভালো কাজটা আল্লাহর দরবারে কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। বড় করে বলে বাচ্চা কারণ রশিদ ছেলেদেরকে বাতি দেওয়ার পরে খানা খাওয়ার পরে ঘরে চলে আসলেন, মনের মধ্যে একটা আনন্দ চলে আসলো, তাড়াতাড়ি ঘরে এসে তসবিহ তাহলিল আদায় করে শুয়ে পড়লেন। মানজারানি বাদা ওয়াফাতি ফাকান নামাজারানি ফি হায়াতি, দেখতেছেন দীর্ঘ বছর পরে এতদিন হাজার হাজার বার দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়েছেন, নবী দয়াল নবীকে দেখার জন্য স্বপ্নে দেখতেছে না, আজকে দেখতেছে মদিনার রসুল পর্দা তুলে দিয়েছে, হায়াতুর রসুল আজকে মদিনার থেকে কি তুলে দিয়েছে। হাই বাচ্চা কারণ রশিদ, তুমি আমাকে দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে রাতে দেখা দিয়ার জন্য চলে আসলেন, হ্যাঁ আমি তোমার উপর এত সন্তুষ্ট হয়েছি, আমার আমি রসুলের তালেবে আলমদেরকে, ছাত্রদেরকে, রসুলের বাগানের ফুলদেরকে ইজ্জত করেছো, মদিনার পর্দা তোমার জন্য খুলে গেছে। ও বাচ্চা হারুন রশিদ, তোমার আর কি লাগবে আমাকে বলো, আমি রসুলকে তো দেখেছো। তখন বাচ্চা হারুন রশিদ চোখের ফানি ছেড়ে দিল, ইয়া রসুলুল্লাহ, আপনি রসুলকে যখন দেখেছি আমার আর কিছু দেখার কোনো প্রয়োজন নাই, দয়াল নবীকে যে স্বপ্নে যুগে দেখে ফেলেছে, কারণ তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে।
জোরে বলেন সুবহানাল্লাহ। আশেকোঁ কা দিল বানায়া আয় নাই আল্লাহ নে উসকা রওশন করি দিয়া হে আশেকে রসূলুল লাহ নে সালাত নিয়াম মাদ্রাসা সুন্নি মাদ্রাসার মধ্যে ফোয়া দিবে বাতিল মাদ্রাসা ফোয়া নয় দু ইমান মরি দেবে গুই কলম মরি দেবে গুই কে সুন্নি মাদ্রাসা কে ফোয়া দিতাম কইলাম বাতিল মাদ্রাসার মুফতি হইলো মুহাদ্দিস হইলো ইমান মরি গই গুই আর সুন্নি মাদ্রাসা ফোয়া দিলেই বে মোলয় নইলো বড় হকানি রব্বানি আলেম নইলো আশিক রাসূল হইবো যে দূর হইর গিয়ে দূরের মধ্যে নবীর মহব্বত ইন ভিতরে তাইব অনত কি আলো ই যে আর গবুয়া যদি বড় হয় আল্লাহ যদি আর গুপুত্র সন্তান দে আই বেরা ঘরে দিও কে কাম বড় করে হইলে কমাইতো তো ঘরে দিবে কই যে মাদ্রাসা দিবে কই আল্লাহ পুত্র সন্তান কো দিয়ে সন্তান একটা দিয়েছেন ধীরে ধীরে সন্তানটা বড় হতে লাগলো বড় যখন হয়েছে এখন সিন্দাত করে যে কোন মাদ্রাসায় দিবেন হন মাদ্রাসার দিলে কি আর ভালো আর কান মনে মনে কি রে পরামর্শ লন না এই যে কন নি ফোয়ারা তো দরি দরি দোয়াজারি বাজারের লেগে গিয়ে সাত দোয়ানার ডাকত যাইয়ে বসছে ওটা আর বউ বড় ইয়ে হন মাদারে জানো দিলে বর ভালো হন মাদারে জানো দিলে ভালো সাত দোয়ানোর খোনা তুকো সই ধরি বইল কদাই ভূতরা আই দরি তারি নি যায় আই তো ভারাত কিছু করিন না বললাম তোর বউ যদি হইলে নি গলা দিতারি গোটা ভাড়া খাবি লিখতারি গো হেলে শতান হল আছে তো টিয়া দিয়ে হইলো নিজে টিয়া গাড়ি তুন বাঙ্গি দিয়ে হইলো লাইনি বইলে ওই লাইনে গলা দিয়ে সাত দোয়ানোর কোনা তুন একজনে ডাক দিল ওড়া বলুস ওদের কি তোর বয়া ঘরে দিবি তোর তো চিন্তা করা হচ্ছে নাই তোর দেখাই দি সুন্নি মাদারে যাতুন হার দি মাদারে যা ঘরা কেন ঘর আমি কে সুন্নি মাদারে যাতুন খারাজি মাদারে যা ভরা কেন খরা বালা পয়সা কম এড়ে দিবে লিখতে নিসা ওই তো আচ্ছা ইসে মাদার গাছ গাড়ি চলা দে মানুষ ঠেলা গাড়ি চলা লিখছে চলা সামান্য দোয়ানদার করে দে মানুষ খদুইতে তার খারাপ কইছো নো পয়সা কম কর ফরা কম কর ফরা খরা কর ইতে দু কিস্তাখানি জানে না এটা কি চলে এটা ফরাত না গরাত না কি ফরাত না কি গরাত উনি তো কই তারিব না উন যে একবার গিয়ে না তো বাগানটা না গিয়ে রাখছে এই যে গরম সিন্দা তরি গেল কই উইতে তো লাগা পড়া নাই ওড়া খুইয়ন দিলে বা বালা দুন দেখান দিয়াঙ্গার ভার দিয়েকান আছে দিয়াঙ্গার ভার দিয়েকান এবার সুন্দর খরাবরা তুই তো কত বসে কম কর ফর কম কর নিয়ে যাই রে কেন দিয়াই ফোয়া সরো মিকে সো আট বছর কেউ ইয়ে দরি 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 লেগেই না এই যে কন নি বত্রি করাই দিয়াই দুই চার বছর ট্রেনিং হই নি বাবার মুখন মাতৃটি দুই চার বছর কি হই বাবার মুখন মাতৃটি বাড়িতে সে আব্বা
আমি এসেছি বাবা কত কত তো শিখি ছুটি দেইছি বাবা কত আইছো জবুর ঠিক টাইমে দেইছো আজ তো দাদার ভাতিয়া দিত তুই আইছো আইছো একবারে ঠিক টাইমে দেইছো আজ তো দাদার কি দি অনাত তো বুঝো তাই না গুন ওই জিবা মাটি বেখক এ দোয়া খানো করিস তাইলে কি কই তোমার ছিলাম ওই ফোয়া ছুটি দিয়েছি কলেম হ্যাঁ দাদার ভাত দুই চারি বছর যাতে ফরগে বোবার মুকুত মাথুটে বোবার মুকুত মাথুটে আব্বা আমি এসেছি বাবা তো লুবা তার কি গেছি টাইম মজি মেছো আজ তো দাদা ফাতিয়া চলো রবু তাই তো লিখা চালাই দে মানুষ ঠেলা গাড়ি চালাই দে মানুষ সামান্য দোয়ান গড়ি দে মানুষ লেখা পড়া নাই তোর যাতে মাদ্রাসা দি বটিয়া খরচ করলাম বহুত বছর ভরিলি একখানা মশলান বিষয় উজো কালাম বানাই তোর দাদার নামে রুদি কাকা বড় করি খাওয়া না ফাতিয়া ফোয়ারে হই বাফে ইতে বাফে স্যার ওজু সাইলো বাবা কত ফোয়ারে কইলাম কি তুনের কি কিরবু তুরে কি কইলা একানা তোর দাদার নামে রুটি কি দিতা ফাতিয়া দিতাম কইলাম দে ফোয়ারে কি করুন নি আব্বা আমাদের বড় হুজুর বলছে এগুলো কিতাবে নাই ব্যস্ত ভাইবের কিয়াল আসলি বুধ গলায় দিয়ে আর ওখানে মাদ্রাসা দিত এ খরা কই রে ভুতো খন করাত গেল বুঝি ইতো হড়ে ভরাত হড়ে করাত হড়ে কি করা ইতো তাই মূল্য ভাতিয়া দিত নাই মূল্য জিয়ারত দিত ন আর রসুল কই দুগ মানুষ মরি গেল কই দন্দল দান নতু আইব সসম্বর নতু আইব জাঙ্গা সম্পত্তি কুটাকুটি করবে না দন্দল তার চাইবে না মানুষ মারা গেলে একটা জিনিসের মহতা সেটা হলো দোয়া সেটা হলো কি সর্বপ্রথম ওয়াবি হলে খারেজি হলে বন্ধ করে দিল দেখি দোয়া জিয়ারত নাই বেদাত ফাতিয়া ওরস মিলাদুন নবী আরে বাপ রে বাপ বেদাতের এলে বড়া কেন তুলে বেলালি জিয়ান বুঝাল বেল দাঁত কই দিল আইনু নি কোন ভুল কই নি এলে যাই কই দে উন্ন না শুধু কি কই দে আজ যা কথা কইলাম এটা দাঁত কই দে লওয়াবি মল হয় তোমার তো প্রমাণ আছে না নাই হ্যাঁ তো নাই জিয়ান বুঝার লই গেল সাত দিন নগ সালি যাক মিলাদ নবী কো ঈদে মিলাদ নবী কো ওলি আল্লাহর মাজার কো মদিনা রে যাইম নগ বাইতুল পুরা বাদা ঠিক নে এ জিয়ারত উই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাজ্জাব বিন দাজ্জাল এই সিটিং এ ইয়া ডাইরেক্ট কর দে কবরস্থান যাই আলহামদুলিল্লাহ কোরআন জরি পড়ানো যায় নাই আচ্ছা ইতরে ফেডল লই যখন বেড়ি খদুয়ে বাজালিতে করকে কইতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ কাজ্জাব বিন দাজ্জাল শেখ আহমদুল উনি জর্মান কোন সমস্যা আছে এ আর রাসূলের মা বাবারে আর রাসূলের মা বাবারে জাহান্নামি কই দে নবীর মা বাপ জাহান্নামে যাবে এটাই ঠিক জোরে গো উন্ন না উন্ন না ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কই দে নবীর মা বাপ বলে জাহান্নামে যাবে এটাই বলে ঠিক রসুল বাগের মা বাপ জাহান্নামে যাবে নি আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মা বাপরে আসমান তুলি ফেরে স্থলে শুধু গাল বেড়ে বেড়ে সুমা মারি বুঝে এই বুয়া খাতুন বেড়ে লইস খ তোর বুয়া কেন আর রসুলের মা বাপরে জাহান্নামে পাঠাই এই বুয়া খাতুন বেড়ে লইস খন কুরগা তলতুন লইস খন রাকালতুন বেড়ে লইস খ বুলন না কোন গাল দিন নে এই উপবাস হুজুর বেতে না গাল দিল দেখা দিত বন্ধু
আগুন তো তারা জ্বালায় দিয়ে বালতিলে পানি মারতাম দেখতে বাজি দেখতে আগুন তারা জ্বালায় দিয়ে আর বালতি লই পানি মারতাম দেখতে বাজি দেখতে।